পরে হাসপাতালে নিয়ে গেলি, দেখে দোকানে হোল রয়েছে, আরে চিল্লানো মেয়ে। এখন তুমি যদি আমার টাকা দাও তাহলে আমি ওই ওষুধ কিনে আনতে পারি। আমি তো কষ্ট দেবো, কষ্ট টাকা কই আনতে একটু কষ্ট হয়। আর ওই যে ওই আসলে এখন এখান থেকে ওখানে দিয়ে যাবেন। টাকা দেখালাম, টাকা দে আমাকে 10 টাকা দিলে আরো ভালো হবে। ভাল লাগে, ভালো ভালো লাগে। মূর্তি কি যাবে ভালো না? ভাবির শরীরে যদি দুধ থাকতো তাহলে নিয়ে যাইতাম, তাই করছে। খোকন ভাই বলে মারা গেছে, জানেই না। এখন একজন আসসালামু আলাইকুম। একটা হাত থেকে বলো না।